লাইটটা একটু কমানো যায় নাকি ভাই তাকানো যায় না এই সামনে দুইটা লাইট এনিওয়েজ ফার্স্ট অন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডন ইনভাইট করার জন্য ইউ সি আই এম রিয়েলি স্কেয়ার্ড বিকজ ফার্স্ট অফ অল যারা এখানে আজকে স্পিকার আছেন হুয়েভার টকস ইন দ্য মর্নিং অর হুয়েভার উইল বি টকিং ইন দ্য আফটারনুন আই মিন ইভিনিং অল আর দ্য কি পার্সন অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ইজ কনসার্ন সেলিব্রিটিজ অ্যান্ড অল দ্য থিংস সেক্ষেত্রে আমি একেবারেই খুব সাধারণ মানুষ এবং আই ডোন্ট নো ফ্রম ওয়ার আই স্টার্ট হোয়াট আই টক এবং আদৌ কোনো কাজে লাগবে কিনা আপনাদের আই এম রিয়েলি হাম্বল ডন যে তুমি আমাকে ইনভাইট করেছ ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার এবং ফার্স্ট অফ অল আমার মনে হয় যে ডনকে আমরা একটা বলো একটা বড় একটা হাত ধরে দিই ইজ বি ফেনোমেনাল ওয়ান্ডারফুল এবং ডনের সাথে আমার পরিচয় অনেক দিনের আই বিলিভ ইট ইজ অ্যারাউন্ড 2008 ইটস মোর দেন 10 ইয়ার্স উই আর সাপোজ টু ডু দ্য বিজনেস টুগেদার আমরা একসাথে কথা বলেছিলাম একবার but I failed to be an entrepreneur. Don has been an entrepreneur. That is the difference. So again, big thank you, big congratulations. Lunch er pore ashole kotha shona khub difficult. Eta ektu age Don exercise koriyeche ebong which is absolutely correct. Je duporer pore ashole khawar pore it is truly difficult to hear ebong সিন্স আই এম নট আরিফিন শুভ অর আই এম নট নুসরত ফারিয়া আরও ডিফিকাল্ট তাই না দেখা যায় তো ভাই আই এম সো ব্ল্যাক পিছন থেকে দেখা যায় দেখা যায় না ইউ ক্যান সিম আচ্ছা একটু ব্লেজারটা খুলে রাখি তার সুবিধা হবে আপনার তুমি দেখতে আরো বেশি কালো লাগতেছে তাই তো এর চেয়ে বেশি খোলা সম্ভব না হচ্ছে না আরেকবার একসাথে সবাই গুড আফটারনুন স্টিল মাই ভয়েস ইজ লাউডার All right, that's good. That is transforming the energy and you know, je ektu ghumta bhangano khub joruri. First of all, you see, je this is wonderful initiative. Rise above all the things. Among once I was following this program last few years, among Don started from a scratch and gradually he's making one of the iconic program as far as Bangladesh is concerned. This is a wonderful program, trust me, it's a very, really wonderful program. And আমার নিজের সম্পর্কে আসলে আমি তেমন কিছু বলার নাই আমি খুবই কামলা প্রকৃতির মানুষ এবং এখানে আমার দুই চারজন কলিগও আছে তারা হয়তো মনে মনে বকা দিবে আমার যে আসলে লোকটা খুব খারাপ কাজের ভিতরেই আমার জীবনের খুব বেশি সাকসেস স্টোরি কিন্তু নাই সো মোস্ট আই হ্যাভ দ্য ফেলিউর স্টোরিজ অ্যান্ড ওয়েন এভার আই ফেল্ড আই ট্রাই টু ওয়েক আপ আই ট্রাই টু ক্যাচ আপ অ্যান্ড আই ট্রাই টু রিগ্রো মাইসেল্ফ And if you understand the meaning of fail, fail is all about first attempt in learning. অর্থাৎ আপনার জীবনে যদি কোনো ব্যর্থতা না থাকে ইউ উইল নেভার বি সাকসেসফুল একটু কি লাইটটা কি একেবারে আমি এখানে আসছি একটু লাইটটা একটু কমানো যায় কোনো ওয়ে আছে নাকি ফেসবুক লাইভে সমস্যা হবে এনি অপশন ভাই আমি মানে প্রবলেম হচ্ছে একটু ইজ দেয়ার এনি অপশনস টু ইউ নো একটা লাইট যদি বন্ধ করে দেয় কোনো সম্ভাবনা আছে দেখা যাচ্ছে না
ভাই, দিস ইজ হোয়াট আই অ্যাম গট গিফটেড মিস্টার ব্ল্যাক, কিছু করার নাই। আল্লাহ তালা যার এজেটা দিছে ওইটা নিয়ে গর্ব করার কিছু নাই, ওটা নিয়ে দুঃখ পাওয়ারও কিছু নাই, বিকজ দিস ইজ হোয়াট ইউ হ্যাভ। ইফ সামবডি কুড বি বিউটিফুল, দিস ইজ নট ইউর অ্যাচিভমেন্ট, দিস ইজ হোয়াট দ্য অলমাইটি হ্যাজ গিভেন টু ইউ, হোয়াট ইউ আর টুডে দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। সো আমি বেসিক্যালি বিজ্ঞানের ছাত্র, আমরা আমাকে একেবারেই খুব আননোন পার্সন ইন দ্য ইন্ডাস্ট্রি। আই ইউজ টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, আমি স্কুল ছিল আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা শহরে, আমি নেত্রকোনায় পড়াশোনা করেছি আপ টু এসএসসি পর্যন্ত, অ্যান্ড দেন আই কেম টু ঢাকা কলেজ, আই ডিড মাই এইচএসসি ফ্রম ঢাকা কলেজ, দেন আই ডিড মাই গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আই ডিড গ্রাজুয়েশন ইন বায়োকেমিস্ট্রি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি আমি, অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট। পরবর্তীতে আমি আই ডিড মাই এমবিএ ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড এমবিএ ইজ অল অ্যাবাউট বলতে পারেন একটা পেটের তাগিদে করেছি। সো শিক্ষাগত যোগ্যতা বলতে আমার তেমন কিছু নাই, বাট ইউ নো যে হোয়াট আই লার্ন থ্রু এক্সপিরিয়েন্স। স্কুল লাইফে আই ওয়াজ ইন ভেরি ডিসিপ্লিন লাইফ, অ্যান্ড আমার বাবা ছিল একটা কঠিন মানুষ, পান থেকে চুন ঘুষলে লাইফ হেল, অ্যান্ড আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ মাই ফ্যামিলি মেম্বার, আমার আসলে আট ভাই বোনের ছোট, অ্যান্ড ওয়ান্স আই টুক মাই বার্থ মাই ফাদার ওয়াজ রিটায়ার্ড, আমার জন্মের সময় আমার বাপ রিটায়ার করে, সব অনেক কষ্টে দুঃখে বড় হয়েছি ভাই, বিকজ মাই ফাদার ইউজ টু হ্যাভ দ্য পেনশন অ্যান্ড অলসো ইউজ টু ওয়ার্ক ইন এ কলেজ এজ এ টিচার, তো ওনার পক্ষে আসলে খুব বেশি দেওয়া সম্ভব ছিল না। আই ইউজ টু গেট রমজানের ঈদে একটা শার্ট পেতাম, রোজার কুরবানের ঈদে পাইতাম না কিছু, সেইগুলি গল্প যখন বাচ্চাদের সাথে করি তারা অনেক সময় ফান মনে করে, বলে যেগুলি কি কথাবার্তা বলো, কুইতে গাইছো তুমি, আমার পোলাপান কিন্তু একটু বিশ্বাস করে না আসলে। সো দ্যাট ইজ হোয়াট, অ্যান্ড অ্যাজ আই সেড মাই ফাদার ওয়াজ ভেরি ডিসিপ্লিন ইন এ সেন্স, ওয়ান্স আই ইউজ টু কাম আউট ফ্রম স্কুল, ফর এক্সাম্পল ফাইনাল এক্সাম আই হ্যাভ গিভেন, আই হ্যাভ ওয়াই শেয়ারিং দ্য স্টোরি, দেয়ার আর সাম রিজনস ওয়াই আই এম শেয়ারিং দ্য স্টোরি। Once I used to come back from school after the exam, I have to go back. Amar bondhu bandhob jara ache tara khela dhula korto, amar bape abar arekta porikha dewa hoyto, bole school e ki porikha dicho seta tumi arekbar lekho, bujhen ki jamela, jamelar kaj na. So this is what my father was. Tokhon abbare mone mone khub gali ditam, duniyate erom baper ashlo dorkar ache kina, বাট সামনাসামনি বলতে পারতাম না, বিকজ ইউজ টু ইউ নো হোয়াট এভার ইউজ টু ডিসকাস উইথ মাই মাদার, আব্বার সাথে কথা বলা মানে হচ্ছে মনে করেন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলা। সো হোয়াট এভার আই ক্যান রিমেম্বার ওয়ান ইন ইজ অ্যাজ ফার এজ ডিসিপ্লিন অ্যান্ড অনেস্টি ইজ কনসার্ন, আই ক্যান শেয়ার ওয়ান ইম্পর্টেন্ট, দ্যান ওয়াজ ইন ক্লাস ফাইভ, ক্লাস ফাইভে আই এম এল্ডার সিস্টার, আমার বড় বোন আর আমি গ্রামের বাড়িতে, আমার আব্বা একটা টাকা দিয়ে বলল গ্রামের বাড়ির থেকে নৌকা করে এক জায়গায় যেতে হয়, বলছে যে চারটা প্যারাসিটামল, পাঁচটা প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসবা। সো আমি নৌকা, আমরা দুই ভাই বোন মিলে নৌকা করে যাচ্ছি, গিয়ে পাঁচটা প্যারাসিটামলের জায়গায় চারটা সিটামল কিনলাম, বিশ পয়সা সেফ, বিশ পয়সা দিয়ে দুইজনে দুইটা কাটি লজেন্স আছে না, এখন এগুলি পাওয়া যায় না, কাটি দিয়ে লজেন্স বেচতে হবে, আমরা দুই ভাই বোনে মিলে দুইটা লজেন্স কিনলাম, কিনে বাড়িতে চলে এসে আব্বারে বললাম যে চারটা সিটামল পাওয়া গেছে, আমার বাপে বলল কেন সিটামলের দাম বিশ পয়সা চারটা কেন, আমি বললাম যে দাম বাইরে গেছে, মিস আওয়াত,
And in the afternoon, my father went to that market. She bade rabar jai, jie, abar jikesh kore, ei mia, sita maler dam barshe naki. Bole je na chasa dam to bare nai, dui jone to dui chocolate khaye bari geche. Amar gramer bari theke shohorer distance hocche netrokona shohorer distance hocche 10 km. My father did not come back to shohore back koren nai. He went back to village again. Barite back korlen. ব্যাক করে আমাকে আমার ইমিডিয়েট বড় বোনকে ডাকলো, দেখে বলল যে তোমরা আজকে কি করছো, আমাদের তো পিলার টাইট, বুঝেন, বুঝে বলাইছি যে বাপের কাছে ধরা খাইছি। মাই ফাদার কল মি অন দ্য ডে, আমার মনে আছে আমার আব্বা আমাকে দুইটা চর দিয়েছিলেন, অ্যান্ড হি ওয়ান্টেড টু কনভার্ট মাই সেলফ অ্যাজ ফার অ্যাজ ওয়ান ইস্ট ইজ কনসার্ন, এবং 20 পয়সার জন্য আমি আমার বাবার কাছে দুইটা চড় খাইছিলাম। এন্ড আফটার দ্যাট আই নেভার টোল লাইস টু মাই ফাদার এনি মোর টাইমস ইন মাই লাইফ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য অনেস্টি ইউ ওয়ান্টেড টু ট্রান্সফর্ম ইট টু মি, এন্ড আই নেভার লাইড টু হিম। আমার বাবা এখন পৃথিবীতে নাই, বাট আমার জীবদ্দশায় কখনো তার সাথে মিথ্যা কথা বলি নাই। সো দিস ইজ সামথিং, this integrity can change the life. Honesty. Whenever I used to study in Dhaka University, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন I used to work in an NGO. At NGO তে কাজ করতাম, I used to teach the slum students. বস্তির ছেলেমেয়েদেরকে পড়াতাম, 1300 টাকা পাইতাম, এবং বাসার থেকে আমাকে 1000 টাকা দিত, 1 টাকাও বেশি না। এই 2300 টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে থাকতাম, এবং আই রিয়েলি এনজয়েড ইন দ্য আফটারনুন, স্পেশালি যেহেতু আমাকে এনজিওতে সপ্তাহে 5 দিন যেতে হতো, এবং ইট ইজ অ্যাবাউট ফ্রম 4 to 6 দুই ঘন্টা কাজ, সন্ধ্যার সময় টিএসসি আড্ডা খুব বেশি এনজয় করতে পারতাম না। বাট এগেইন ইফ ইউ আস্ক মি, আই ওয়াজ টকিং টু দ্য স্লাম স্টুডেন্টস, then one of the important thing that helped me as far as my life is concerned, that is called adaptability. I tried to adapt to the situation. Bostiti giye chhele bele dekhe poraitam, bostiti giye jokhon poratam it was not such easy, and that is one of the communication skills I have grown, and that communication skills helped me a lot as far as my career is concerned. কমিউনিকেশন লাইফে অনেক ইম্পর্টেন্ট। হোয়াট এভার ইউ আর স্টাডিং, আপনাদের ভিতরে যদি কোনো স্টুডেন্ট থাকেন, স্টুডেন্ট লাইফ, ওয়ান্স ইউ আর কমপ্লিটিং ইউর ডিগ্রি, আই মিন গ্রাজুয়েশন, দ্যান ইট ইজ এ পিস অফ পেপার। আপনার শিক্ষাগত যোগ্যতায় যখন আপনি মাস্টার্স করে বের হইলেন, তখন আপনার এই কাগজটা হচ্ছে একটা, আমার কাছে একটা পেপার। এই কাগজটা বাকি জিন্দগিতে আর কাজে লাগবে না, পার্টিকুলারলি ফর দ্য ফ্রেশার্স, পার্টিকুলারলি ফর দ্য ইয়াং প্রফেশনালস, এটা অনেকটা জামাই বউয়ের দেখার মতো। অর্থাৎ এই কাগজটা দেখে আপনাকে একবার চাকরি বা কিছু একটা করতে দিবে, বাকি জিন্দগিতে এই কাগজ কেউ খুলেও দেখাবে না। সো কমিউনিকেশন ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং, ওয়ান্স ইউ ওয়ান্ট টু কমিউনিকেট সামওয়্যার, ফর এক্সাম্পল আই এম টকিং টু ইউ রাইট নাও, ইউ আর হিয়ারিং মি, unless there's a breeze in between you and me, this is not the communication, this is called talking. Communication is something, don't, once you are convinced, আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আপনি convinced on, that is called communication. And unless you can communicate in your professional life, personal life, wherever, you cannot sell yourself. আপনি যদি নিজেকে কমিউনিকেট করতে না পারেন, নিজেকে বিক্রি করতে পারবেন না। এন্ড লাইফ ইজ অল অ্যাবাউট সেলিং, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিক্রি বাটার একটা ব্যাপার আছে। আপনি যে জায়গায় কাজ করেন, টক টু ইউর ফ্রেন্ডস, ইউ আর সেলিং ইউর সেলফ, টক টু ইউর পিয়ার্স, ইউ আর সেলিং ইউর সেলফ, টকিং টু ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি, বউ, জামাই, সব জায়গায় বিক্রি। এমন একটা জায়গা বলতে পারবেন যেখানে বিক্রি নাই। So you have to sell everywhere. And for selling, you need to have the good power of communication. Let me give you one simple example.
communication, for the communication, people can die, people can sacrifice. একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করে থ্রু কমিউনিকেশন, আমার রাইট অর রং? রাইট অর রং? জোরে বলেন ভাই। সো ওয়ান্স কমিউনিকেশন ইজ বিন অ্যাকসেপ্টেড, দ্য বয় অ্যান্ড গার্ল বিকাম টুগেদার। ওয়ান্স দ্য কমিউনিকেশন ইজ গ্যাপ, দে ক্যানট সি ইচ আদার অ্যান্ড দে ক্যান কিল ইচ আদার, রাইট? সো গ্যাপ ইজ সামথিং অ্যাজ ফার অ্যাজ কমিউনিকেশন, ব্রিদিং ইজ সামথিং অ্যাজ ফার অ্যাজ কমিউনিকেশন। And that communication can change the life. I can give you a wonderful example as far as Bangladesh evolution is concerned. Our father of nation, Bangabandhu, has given a wonderful communication, 7th March, Ebarish Sangram, Shadinotar Sangram. One single communication, Tirish Lokkho Manushui, Dui Lokkho Mamuni Jyotiye Dise. This is called the communication. People believe your life, they sacrifice their life, they have been into the faith. So this is called communication. And communication er jonno kintu amra shob kichu. So communication jokhon korte hoy, that helps a lot. Because you might be brilliant, apni khub brilliant hoyte paren, but unless you cannot communicate, that brilliance doesn't make sense. Communication. I started my career in Nestle. আমি প্রথম দিন নেস্টেতে আমি এক্সাম্পলটা একটু দিতে চাই, বিকজ আমি এটা আরো কয়েক জায়গায় বলেছি। আমি প্রথম দিন নেস্টে সেলস ট্রেনিং করতে আই ওয়েন টু দ্য মিরপুর বাজার। একটা বিশাল ইন্টারভিউ প্রসেসের ভিতরে আমাকে নেস্টেতে নেওয়া হলো। 162 জন ইন্টারভিউ দিয়েছে, আই ক্যান রিমেম্বার, আর আউট অফ 162 আই ওয়াজ ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট ট্রেনিং ওভার দেয়ার অ্যাজ ফার অ্যাজ নেস্টে ইজ কনসার্ন, 1995 2nd July। এবং আমি কিন্তু বিক্রি বার্তা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বিকজ আমি বিজ্ঞানের ছাত্র। অল অন এ সাডেন আই অ্যাপ্লাইড ফর নেসলে অ্যান্ড আই দে রিক্রুটেড মি, দেন আই ওয়েন্ট টু দ্য ট্রেনিং। আমার প্রথম দিনের কথা আমি জীবনেও ভুলব না, বিকজ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ আই হ্যাজ টু ডু দ্য পলিটিক্স অ্যাজ ওয়েল। আমি ছাত্র জীবনে রাজনীতিও করতাম। যাই হোক, সেটা অনেক বড় গল্প, সেই জায়গায় না যাই। দেন ফার্স্ট ডে আই ওয়েন্ট টু দ্য, ভাই আপনাদের খারাপ লাগতেছে কথা শুনতে? খারাপ লাগলে সেলিব্রিটি নিয়ে আসতে পারি, নুসরত ফারিয়ার নিয়ে আসি, তাই আসে নাকি ডর আসছেন পত্র মহিলা? আচ্ছা ঠিক আছে, শুনেন তো, আমি প্রথম দিন মিরপুর 6 নম্বর বাজার, চিনেন মিরপুরে কেউ আছে? মিরপুর 6 নম্বর বাজার। এই স্টোরিটা আমি জীবনে ভুলবো না এবং এই স্টোরিটা আমি বারবার শেয়ার করতে চাই। ফার্স্ট ডে মিরপুর 6 নম্বর বাজার, আই হ্যাড এ সুপারভাইজার হু ইউজ টু গিভ মি দ্য ট্রেনিং, ফিল্ড ট্রেনিং। আমাকে প্রথম দিন মিরপুর 6 নম্বর বাজারে নিয়ে গেল, সকাল 8:30 রিপোর্টিং টাইম, 8:30 গিয়ে পৌঁছাইলাম। আমার মধ্যে 3-4 মিনিট দেরি ছিল, যাওয়ার পরে একটা বড় শান্টিং খাইলাম, ইচ্ছা মতো আমাকে তুলাই দিল। ভাই দেবি করতে আসছো মেয়ে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করবা, তোমার 8:30 রিপোর্টিং টাইম, আমি কিন্তু 8:35 বা 8:40 গেছি, আরেকদিন যদি দেরি করে আসো তোমার কিন্তু ফাইরে ছিঁড়া হলাম কিন্তু পেয়ে দিলাম। সেলসের গল্প কিন্তু এটা, আমি সেটা কয় কি আমার বাকিস ভালো, তুমি আমার হলে কথাটা কো না, আজকে বাইরে কথাটা কইতে। মনে মনে চিন্তা করলাম যে তুমি যদি আজকে ফজল করে কথাটা কইতে তোমারে কিন্তু আমি মাথাটা ফাড়াই ফেলাই আমি তোমার। And that is immediately I try to understood myself, okay, that is called adaptability. I try to adapt with the situation. I wanted to be flexible. And that two things is very important as far as life is concerned, adaptability and flexibility. So, I had two choices. I could take the training and I could leave. I'm not going to ask you to see na. E marta te ki as. E tu bhavlam chinta kore ektu dekhi. Then amake bollo je protita dokane jai ba 33 ta dokan ase Mirpur 6 number bazare. প্রতি দোকানে গিয়া তোমাকে 1 কার্টন করে নেসপ্রে দুধ বিক্রি করতে হবে। নেসপ্রে এক পিস দুধের দাম ছিল 105 টাকা, 400 গ্রাম, প্রতি দোকানে 24 পিস করে দুধ বিক্রি করতে হবে আমাকে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ ফার অ্যাজ ফার্স্ট ডে অফ মাই ক্যারিয়ার ইজ কনসার্ন। আমি প্রথম দোকানে গেলাম, প্রথম দোকানে গিয়ে বললাম যে আমার বলে দিছি যে দোকানে সালাম দিতে হবে, এটাকে ওপেনিং বলে। সালাম দেওয়ার পরে তোমাকে করমর্দন করতে হবে, তোমাকে আইস ব্রেকিং করতে হবে, দেন তুমি আস্তে আস্তে ইউল প্রেজেন্ট ইউর ফিচার অ্যান্ড ইউল প্রেজেন্ট দ্য বেনিফিটস।
there are some guidelines as far as sales is concerned. আমি প্রথম দোকানে গিয়ে সালাম দিলাম, মামা আসসালামু আলাইকুম। দোকানদার বলল ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আমি নেস্টে থেকে আসছি, আমার দোকানদার বললো তো আপনার আমার কি করতে হবে? আমি যে আরেক সমস্যা দিই, আমি বলছি বড় কোম্পানির নাম বললে বলছে তাই তাকে বললো যে বসেন তো চা খান, এরকম কোনো গল্প হয় নাই। আমার বললে কি করতে হবে? আমি খুবই ফার্স্ট ইউনো আই গট একটা ধাক্কা খেলাম, আমি কই কি একটু আগে খাইলো সুপারভাইজার জারি দিলে, এখন দিয়ে দোকানদার আমার জারি দেয়। তাই বললাম যে ভাই নেক্সট প্রিভিয়াস বিক্রি করতে আসছি। আমারে বলে ভাই দোকানে কাস্টমার আছে দেখেন না, বাইরে হয়ে যান, স্ট্রেইট দোকান থেকে আমাকে বের করে দেয়। আমি দোকান থেকে বের করে দেওয়ার পরে আমি ফার্স্ট অফ অল আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, মনটা এত খারাপ হইলো যে জীবনে কি পাপ করছিলাম, সেলসের কাজ করতে আসছি, ছাত্র জীবনে খারাপ ছিলাম না, কারণ কি করা যায়, বাপের পয়সা নাই, কিছু একটা করতে হবে, উপায় নাই, আজকে থেকে আর একটু ট্রাই করি। প্রথম দোকান থেকে হ্যাভ বিন রিগ্রেটেড, আই ওয়েন্ট ব্যাক টু দা সুপারভাইজারের কাছে গেলাম, গিয়ে বললাম যে বস দোকানদার তো বাইর করে দিছে, কয়টা জানি বাইর করে দিবে, বুঝো কত কষ্ট করে মাল বেশি আইসো তুমি সেলসের কাজ করতে। আমি তার কাছে আমার আমি ওই দিনও তার সাথে আমার দেখা রাইট নাও ইজ ওয়ার্কিং দ্য ম্যাগনা গ্রুপ, আমি বল আমি ওর জিজ্ঞেস করছিলাম তুই যে আমার কি টাফ টাইম দিয়েছিলি তোর মনে আছে, পরবর্তীতে উই হ্যাভ বিন ফ্রেন্ডস। যাই হোক আমি তার কাছে 100 টাকা নিলাম, আমার কাছে 50 টাকা ছিল, এটা যত টাকাও ছিল না। আমি এক প্যাকেট ব্যানসন সিগারেট কিনলাম, সিগারেটের দাম ছিল তখন 2 টাকা পার পিস, ব্যানসন এক প্যাকেট ব্যানসন সিগারেট। আমি তখন মানে বলা যায় যে অ্যামেচার স্মোকার, খুব মাঝে সাঝে সিগারেট খাই, বন্ধু বান্ধবের সাথে ভাব চক্কর মারার লেগে মনে করেন সামনে একটা সিগারেট পেলে খাই এরকম আর কি। তো সিগারেট নিয়ে ঢুকলাম দুই জায়গায়, মামারে আবার ওই দোকানে গেলাম, সেম দোকানে গিয়ে দেখলাম এক এক ভদ্রমহিলা তেল কিনতে আসছে। আমি ভদ্রমহিলার জিজ্ঞেস করলাম যে আপা কি নেবেন, যে আপা বললো যে আমার তেল লাগবে। আমি দোকানদার থেকে তেল বের করে তেল দেওয়া শুরু করলাম, তেল বিক্রি করা শুরু করলাম দোকানদারের তেল। সো আরেকজন আসলো, এরকম আই ক্যান রিমেম্বার সামথিং, আরেকটা প্রোডাক্ট বিক্রি করলাম, 3-4টা প্রোডাক্ট বিক্রি করার পরে দোকানদার ভাবলো যে ইয়েস হি ইজ হিয়ার টু হেল্প মি, এবং দেখলাম আস্তে আস্তে দোকানদারের সাথে আমার একটা আইস ব্রেকিং ব্রিজিং ক্রিয়েট হচ্ছে। হি স্টার্টেড বিলিভিং মি দ্যাট আই এম হিজ পার্সন, সে বিশ্বাস করতে শুরু করলো এই লোকটা আমার কাজে লাগবে। এবং এক পর্যায়ে আবার দোকানদার বললো মামা বিড়ি খাইবেন নাকি, মানে দেশি ভাষায় বললাম দোকানদারের ভাষায়, বলে কি সিগারেট আছে, আমি সে ব্যানসন, একটু ডাইনে বেয়ে তাকাই লোক চলেন পিছনে যাই। সো আই অফার্ড হিম এ সিগারেট, সে আমাকে বললো চা খাইবেন, আমি যে খাবো, তো দুজনে মিলে চা সিগারেট খাইলাম একসাথে। এন্ড ইউ মাস্ট রিমেম্বার ওয়ান সামবডি টেকস দ্য সিগারেট ফ্রম ইউ দেন হি ইজ ইউর গুড ফ্রেন্ড, রাইট? So, I wanted to sell myself, first of all. And I tried to understand, or ami tohon bujhte shuru korlam, people don't buy the products unless I cannot sell myself. Nijeke jotokhon porjonto bikri kora na jabe, totokhon porjonto ami ponno bikri korte parbo na. And also I tried to understand, people buy the relationship, people doesn't buy the products, people buy the somporko manush kene, manush ashle ponno kene na. Ei je dekhen, so prottekta porje I tried to understand, I tried to learn particularly from that point. Ebong sara din oi market tate ami kaj korlam, protita dokane jai kotha boli, ek packet cigarette niye dukchilam, pura cigarette shesh korlam, tarpor kio kio abar cigarette khoylo, cigarette khailam dilam. আমার জীবনের মধ্যে ওই দিন সবচেয়ে বেশি সিগারেট খাইছিলাম ইন দ্য মার্কেট, সিগারেট চা সারাদিনে আই এন্ডেড আপ দ্য মার্কেট, আই হ্যাড দিস টার্গেট টু সেল 33 কার্টন অফ নেসপ্রে, আই এন্ডেড আপ 96 কার্টন এই পার্টিকুলার ডে।
one of the learning, this is one of the adaptability, this is one of the confidence that transformed into my mind. That I started believing myself that yes, Mr. Kamrul, you have a chance to work in sales. সেই যে আত্মবিশ্বাস হালকা আত্মবিশ্বাস গ্রো করা আই স্টার্টেড ওয়ার্কিং প্রচন্ড পরিশ্রম করা বিভিন্ন সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করা আই ওয়ার্কড ইন দ্য ফিল্ড অ্যাজ ফার অ্যাজ নেসলে ইজ কনসার্ন দেন অনেকদিন কাজ টাজ করে তারপরে আমি নেসলে ট্রেনিংয়ে আসলাম নেসলে ট্রেনিং আসার পরে দেন আই ওয়ান্টেড টু কনভার্ট মাই সেলফ দ্য পিওর মার্কেটিং অ্যান্ড আই অনেক কষ্ট করে নেসলে মার্কেটিংয়ে আমি আসলাম Marketing, I was the brand manager. I was looking after Lactogen Cerela. You heard the name of the brand, Lactogen Cerela. Abong, ami jokhon brand e ashlam. I had no idea about the profitability. I had no idea about the how to check the P&L. Eta profit loss kibhabe korte hoy, communication kibhabe toiri korte hoy, kibhabe customer connectivity create korte hoy, sheguli amar kono idea chilo na. Because on that time, ami ashole MBO kora chilo na. Then MBA ta ami korechi. And to me, MBA is much below average degree. MBA মানে হচ্ছে much below average. MBA তে আসলে কিছু শেখা যায় না। এটা একটা ফালতু degree। কিছু মনে করেন না, এটা খুব বড় একটা। Anyways, so আমি যখন মার্কেটিং আসলাম, ব্র্যান্ডে আসলাম, আর এই জানি না আমার এক্স কলিগরা মাইন্ড করতে পারে, but I was always, whenever I got the pains, I knew that where there's a pain, there's a gain. You must remember, where there's a pain, there's a gain. And you must remember, where there's a problem, there's a business. যেখানে সমস্যা সেখানেই ব্যবসা. So, আমি যখন ব্র্যান্ডে আসলাম, আমার সাথে চারটা ব্র্যান্ড ম্যানেজার ছিলেন. I respect all of them and they are very good in English. And some of them from IBA, some of them from Dubai, আর আমি হচ্ছি মফস্বল নেত্রকোণা থেকে উঠে আসা একটা ছেলে আমি যখন ওনাদের সাথে কথা বলি পাত্তাই দেয় না আমাদের আমি যে গ্রামের মানুষ দে আর দ্য পিপুল দে স্টাডিড ইন ঢাকা আইবিএ এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তখন আইবিএর কোনো নাম গন্ধ ছিল না বিকজ আই টু স্টাডি বায়োকেমিস্ট্রি আমার অনেকে রিকোয়েস্ট করছে এমবিএ করার জন্য আমি এমবিএ বা এমবিএ তো একটা কমার্স সাবজেক্ট কমার্স তো আসলে বি গ্রেডের স্টুডেন্ট পড়াশোনা করে সায়েন্স পড়ে তো ভালো বলা পারে আমার বাপেদের এরকম একটা পারসেপশন ছিল এনিওয়েজ যারা কমার্সে পড়াশোনা করছেন মাইন্ড করেন না সো আমি প্রথম আই ওয়ান্ট টু লার্ন ফ্রম মাই ফেলো কলিগস তারা যেহেতু অনেকদিন ধরে মার্কেটিং এ আছে আই ওয়ান্ট টু লার্ন দেয়ার আর সাম প্রসিডিউরস অ্যাজ ফার অ্যাজ নেসলে দেয়ার আর সাম ওয়েজ অফ নেসলে আমি তাদের কাছে শিখি এবং আই ইউজ টু হ্যাভ দিস এভরিডে গুলশান দুই নম্বর গুলশান টাওয়ার ইজ You know, the Nestle office was in Gulshan Tower. I used to sit over there. Among our baki charjan colleague, I don't want to mention their name. There is a restaurant called Ninfas. Gulshan Tower and Prashamne restaurant is a landmark building in Ninfas. Ninfas was allowing the Nestle people there, if you take the food, you can give the business card. Among card, they have to keep chole ashte parben. Among Pruti Shonda, our char bondhu, our char fellow colleague, they used to go to the Ninfas and I used to work. সন্ধ্যার সময় বসে বসে আমি একলা কাজ শিখতাম ন্যাশনাল লার্নিং সেন্টারে যাইতাম শেখার চেষ্টা করতাম এবং তারা চারজন আমাকে কোনোদিন ইনভাইট করে নাই টু গো ফর কফি দে ইউজ টু গো ফর কফি আই ইউজ টু ওয়ার্ক দে ইউজ টু গো ফর আড্ডা আই ইউজ টু ওয়ার্ক অ্যান্ড দ্য ফার্স্ট ইয়ার ডিফিটিং অল ফোর আইবিএ পিপল আই হ্যাড রিওয়ার্ডেড ন্যাশনাল অ্যাজ দ্য বেস্ট ব্র্যান্ড ম্যানেজার সো দিস ইজ Again, interesting thing, I tried to understand hard work. Hard work is such an important thing. এটা কোনো বিকল্প নাই পৃথিবীতে একটা সাকসেসফুল মানুষ পাবেন না যে বলেছে আসলে শুয়ে বুয়ে খায়া বড় হয়ে গেছে And the most important problem as far as Bangladesh is concerned, second generation business is going down other than few. First generation worked hard, সেকেন্ড জেনারেশন ইজ সামথিং সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করছে দেখবেন তারা ব্যবসা ভালো করতেছে না ফার্স্ট জেনারেশন অত ভালো করে না বিকজ দ্য ফার্স্ট জেনারেশন ওয়ার্ক হার্ড শুনলে খারাপ শুনতে পারে আমার কোম্পানির মালিক পক্ষ শুনলে বলতে পারে তোর চাকরি নাই আই ডোন্ট কেয়ার বাট আই এম টেলিং দ্য ট্রুথ সো দিস ইজ ওয়াট হার্ড ওয়ার্ক পেস ব্যাক ইট ইজ সাচ ইম্পর্টেন্ট থিং আফটার ওয়ার্কিং 12 ইয়ার্স ইন নেসলে
All of a sudden, I had to leave Nestle. আমাকে নেসলে ছেড়ে দিতে হয়েছে. And I cried on that day. আমি গুলশান চারতলা থেকে একলা একলা আস্তে আস্তে নেমে আসছি. For some reasons, I had to leave Nestle. On that day, I don't have any job. আমার কোনো চাকরি নাই. I came down. Once I came down, I used to have the words from my fellow colleagues, Kamrul is finished. Nestle থেকে চাকরি নাই, সে আর কি করবে? And I came out, I was trying, and I joined in Rohima Fruits as a marketing manager. I used to get Nestle 52,000 টাকা বেতন পাইতাম 2007 সালে. আপনার ট্যাক্স ট্যাক্স কেটে অ্যাপ্রক্সি 43,000-44,000 টাকা বেতন যেত আমার ব্যাংকে. I came down, and after 7 days I joined in Rohima Fruits, and that is all about, I joined in Rohima Fruits and 95,000 টাকা salary. So again, it helps me reboost my confidence. Yes, there is a world. Nestle is not the only world. There are some things in the world that I can do. I worked here. I worked in New Zealand dairy. And I had the intention to go back to the multinational again. I joined again the biggest dairy company in the world, New Zealand, that is called Fonterra. I had been the global star back in 2013. Again, I went back to the multinational. Because I wanted to prove myself, I wanted to convey my colleagues that you see, Kamrul is not finished, he can do. And I made it. Then I worked in a very vajalla company, that is called Prana Rafael. Politics, Prana Rafael. Prana Rafael, why? But it's a learning. It's a learning, pure learning. যে লোক হাসতেছে সে মনে করবেন হি ইজ কিলিং ইউ. যে আপনার সামনে ওরে হ্যান্ডশেক করতেছে মনে করবেন এ আপনার বড়টা বাজায় ফেলাইতেছে. সো ইটস এ নাট্যমঞ্চ. এই নাট্যমঞ্চে আমি কাজ করেছি খুব কষ্ট করে 10 মাস. দেন আই কেম ব্যাক টু আব্দুল মোনেম লিমিটেড ইগলু অ্যাজ এ সিইও. অ্যান্ড আফটার জয়নিং ইন ইগলু আমি যখন আপনার লবি দিয়ে হাঁটতাম, যখন আমি ফ্লোরে হাঁটতাম, পাশ থেকে কমেন্ট আসতো তোমার মেয়াদ 3 মাস. অফিসের লোকজন 3 মাসের বেশি টিকব না. আমি আল্লাহর মতে 4 বছর 3 মাস ক্রস করে ফেলেছি. এবং the what is thing with the support of my team, with the support of management, with the support of everybody, I must give my biggest thanks to my team, whoever with me. And with the team, আমরা সবাই মিলে আমি ইগলুর ব্যবসা যা পেয়েছিলাম 2015 অক্টোবরে, and I believe that end of 2019, the business is going to be down. So that is again teamwork. So once you have a good teamwork, then there is a chance of success. আমি আমার ছেলেগুলোদেরকে অনেক বকা জোগাতে আমি বিলিভ করি, যদি আমি বলি দে উইল ডাই ফর মি, দ্যাট ইজ অলসো ট্রু. সো আই এম ট্রাইং টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দে আর নট অনলি ইয়োর বস, আই এম অলসো ইয়োর টিম মেম্বার, আই এম অলসো ইয়োর ফ্যামিলি মেম্বার, আই এম অলসো ইয়োর ওভারঅল, ইউ নো আই এম ট্রাইং টু, দ্যাট ইজ কল পার্টিসিপেটিভ লিডারশিপ. সো আই বিলিভ দ্যাট হোয়াট এভার আই এম টকিং টু দেম, হোয়াট আই এম ট্রাইং টু ডেলিভার দেম, অ্যাট লিস্ট দে আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড. হ্যাঁ, তো ইউ নো whatever I am trying to do something with my team, and unless this is simple, this is simple a body. Teamwork is like a body. What your brain, your legs, your kidney, your heart, everything needs to be functioning. Otherwise you cannot be purely at a bhalo manush na. So teamwork is all about, as far as life is concerned, unless you have a good teamwork, that you cannot be successful. So this is all about, as I say, first of all, যে আমরা আমাদের তো সময় আছে, আরো সময় নাই, আই হ্যাভ টু ফিনিশ ইট না. স্পন্সরশিপ দিকে তো বেশি নেওয়া যাবে না, এটা তো ঠিক না. পরে মনে মনে বোকা দেবে কয় মিনিট আছে আর, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটস, ওকে. পরে বলবে টাকা দিছে তাই জায়গা বাড়ায়নি, সেটা ঠিক না আসলে. দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু. ওয়েল, ওকে. So I'll wrap up the stories, and only thing is that I want to say few things.
Life is a journey. And in this journey, you have to define your goals. And once you define your goals, there is a chance to reach closer to the goal. Let me give the simple examples among a example down a simple example. For example, right now, that they become very quicker frustrated. Please keep patience. Dhurjo rakhte hobe. Ektu ragtake control rakhte hobe. CNG-r bhitore lekha thake dekhben, pichone lekha thake. Rege gelen to here gelen. Dekhchen CNG-r bhitore lekha thake? Haan? Khubi dami kotha. Once you lost your anger, you are going to be defeated. Manusher kothay kan diben na. You must remember, once you are doing good job, people start now talking negative against you. Apni jokhon bhalo kaj korben tokhon apnar niye kotha bolbe. Apni kichu korben na apnar niye kono kotha hobe na. So don't feel that ashole ki bolche o ashole ki bolche eguli niye kokhono matha ghamaben na. Ami abaro boli, people talks against the successful people. People never talks about the losers. So, jokhon kyo apnar against e kotha bolteche apni matha rakhben apni ashole shothik pothe eguchhen. This is such an important thing. Amra manusher kotha khub olpo diye influenced hoy. Amra manusher kotha olpo diye boli je na e ki mone korlo, but oi bodhloker kache giye dekhen jibone dui taka theo help korbe na. So, ei somosto lokderke kotha shunben, but you don't need to be somehow disheartened. You don't need to be somehow mon kharap kora dukkho pawar kono karon nai. And must believe in internal. You try to motivate internal. Nijedeke motivate korte hobe. Let me share an interesting story before concluding my speech. It's a very spiritual story. Perhaps I studied this story approximately 60-70 times in my life. And whenever I feel demotivated, I always try to read this story. এটা একটা একটা ছেলের গল্প. ইন্টারেস্টিং, এ বয় ওয়াজ টু ইউজ টু প্লে স্কুল টিম. একটা ছেলে স্কুলে স্কুলে পড়াশোনা করতো, স্কুল টিমে খেলতো, ফুটবল খেলতো. এবং স্কুল টিমে যখন খেলতো, তাকে কখনই টপ ইলেভেনে তখন কখনো তার জায়গা হইতো না. যখনই খেলা হয়, প্র্যাকটিস ম্যাচে সে থাকে, যখনই টিম ডিক্লেয়ার করা হয়, তখনই ছেলের নাম থাকে না. প্রতিটা খেলাতেই দেখা যায় যে তাকে somehow side benche boshe rakha hoy. Ebong the boy was such eager to play, khub khelte iccha korto, but jehetu coach take nito na, she kokhono khelte parto na. So kono ek khelay, final khelay, inter school competition, oi inter school competition e he went to the coach, sir amake ajke ekta chance den, I want to play. Coach tokhon bole je no, this is the final game, how could I give the chance? বলে স্যার আমাকে একটা চান্স, আই উইল প্রুভ মাই সেলফ অ্যান্ড আই ওয়ান্ট, আই এম ওয়ার্থি এনাফ, আই ক্যান প্লে গুড. তারপরে তাকে তাকে রিজার্ভ ম্যাচের থেকে তাকে বললো যে ওকে ইন দিস প্লে, দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ, ইউ উইল গেট দ্য চান্স ইন দ্য সেকেন্ড হাফ. যদি তুমি আজকে ভালো করতে না পারো, মাইন্ড ইট, তুমি বাকি জীবনেও কিন্তু আমার টিমে জায়গা পাবো না. দ্য বয় টুক ইট ভেরি সিরিয়াসলি, হি টুক দ্য চ্যালেঞ্জ. And the second part, the boy, you know, started playing as far as school's game is concerned. Khelte shuru korlo, among he scored 3 goals consecutively. And the school won, among school within particularly champion hoye gelo. Champion hoye jawar pore, the coach came back to the boy. Hey man, how did you play well? Ami to kono din practice match e tomake eto bhalo khelte dekhi na. How did you do this? And always they find that once you are coming from the practice, your father is sitting over here. Jotobar tumi practice match eshcho, ami dekhechi tomar abba ekhane boshe chilo. Today you played, you did the hat trick, and also our school won. Amar school joylabh koreche. Where is your father? I want to congratulate your father. Tomar baba kemon ache? Congratulate korte chai. The boy replied, sir, my father died 7 days back. আমার বাবা 7 দিন আগে মারা গেছে. And the boy also replied, my father was blind. He used to come to motivate me only, but he could not see me
about my practice. আমার প্র্যাকটিস সে কোনোদিন দেখতো না, সে শুধু আমার সাথে আসতো, যাওয়ার সময় আগে বলতো বাবা তুমি কেমন প্র্যাকটিস করলে, আমি বলতাম প্র্যাকটিস ভালো হয়েছে আব্বা, কিন্তু আমাকে কখনো চান্স দেওয়া হয় নাই। বাট হি কুড নট সি মি বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। বাট মাই ফাদার ডাইড 7 days ব্যাক অ্যান্ড হি ইজ ইন দ্য হ্যাভেন নাও। আই বিলিভ হি সিং মি ফ্রম দ্য হেভেন, হ্যাভেন থেকে সে আজকে আমাকে দেখছে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই ট্রাই টু ডেডিকেট মাই ফার্স্ট প্লে ফর মাই ফাদার হু ইজ সিং মি ফ্রম দ্য হ্যাভেন। And that is called the internal motivation and dedication. And always try to be motivated by yourself. Don't feel that people will motivate. I always dedicate myself, say, my father died 2002. I committed to my father during his last breath. Don't worry, tohon amar emon kichu chilo na. Don't worry, I'll do something. You should be happy in the heaven. I'm sure my father is also happy in the heaven. Take care, shobai bhalo thakun. Thank you very, very much. Thank you. Any questions or I can comfort myself. Thank you so much, Kamrul bhai, for such an inspiring journey. Ami dekhchi shobai jagar modhe the people are like awestruck, huh? Feeling really inspired. I want to tell you one thing. Ekdin I was with Kamrul bhai and he told me a story which I want to share very quickly, okay? So he told me, I was actually asking him, Kamrul bhai, what is the secret of success, right? So Kamrul bhai amake bollo je shuno ekta golpo boli. Bolen bole, so ekdin eki proshno Socrates er ek bhokto ke Socrates ke korche, hey Socrates, the greatest philosopher of the world, what is the secret of success? So Socrates said, okay, you start following me. And after saying that, he started to walk out. He walked out from the door and moved towards the forest. To shagird bhabse guru koi jay, আচ্ছা থাক বেশি বুঝতে হবে না, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, জাস্ট ফলো দ্য লিডার, সেও হাইটে হেঁটে পিছু পিছু যায়। ওকে, সো সকেটিস হাঁটে, ও হাঁটে, হেঁটে হেঁটে ওরা জঙ্গল, জঙ্গল থেকে মাঠ, মাঠ থেকে দে ওয়েন্ট টুয়ার্ডস দ্য রিভার, অ্যান্ড দেন সকেটিস পানির নিচে নেমে গেছে। তো সাগের ভাবলো, আল্লাহ এত সেজে গুজে আসলাম, এখন আমাকে পানিতে ভিজতে হবে, আচ্ছা থাক বেশি বুঝতে হবে না, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, লেটস ফলো দ্য লিডার, নেমে গেছে পানিতে। হাঁটতে হাঁটতে যখন ওরা এ পর্যন্ত গলা পর্যন্ত দুজনেকেই পানি চলে আসছে, সক্রেটিস হঠাৎ করে খুঁড়ে সাগেদের ঘাত ধরে দিছে পানির নিচে চুবে। তো সাগেদ তো পানির নিচে ঢুকে মানে চিল্লাচ্ছে, সক্রেটিস ধাক্কা ধাক্কা মেরে ও কোনো রকম নদীর পাড়ে এসে হাবিতেছে। ওকে, তো সক্রেটিস তখন বলে, তোমাকে যখন পানির নিচে চুবানো হলো, what was that one thing you were thinking? The Shaked replies, keno oxygen batash ami to nishesh ta bhabtechilam na, oxygen er kotha bhabtechilam. Then Socrates say, when you want success as bad as you want to breathe, only then you will be successful. To bhaiya golpota aro sundor kore bolche, ami khub taga khore kore bollam. But I really also, but I was so inspired oi session e, if you remember career camp EMK center, ami boshe bole bhablam jage eta ki bollo, when you want success as bad as you want to breathe, when success is everything you think about, bashay baire bathroom e garite sob jaygay, so you think of that goal, that this is what you want to achieve, this is where you want to see, only then you become successful. So ei golpo ta amake inspire korechilo ebong ajke হয়তো আমার মাধ্যমে আপনাদের কাছে এটা ছড়িয়ে গেল, বাট ইট ওয়াজ টোল্ড বাই হিম, সুনার জন্য জোরে হাত তালি। ক্যান আই রিকোয়েস্ট আমাদের এইচআর লেজেন্ড, বিএস এইচআর এর এক্স প্রেসিডেন্ট এবং এখন বাংলাদেশ এইচআর ফেডারেশনের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট মোশাররফ স্যার টু বি অন দ্য স্টেজ অ্যান্ড অনার কামরুল হাসান স্যার উইথ দ্য ক্রেস্ট, বিকজ আসলে ওনাকে আমি ক্রেস্ট দেওয়ার কেউ না, আই থিঙ্ক someone much bigger needs to do this honor. Is this light? And we also have ekdom pesh heavy loaded at a goodie bag. Thank you.
Thank you.